বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। দীর্ঘ 53 বছর যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত 35,700 অনেক বেশি ছেলেমেয়ের বিবাহ দিয়েছি ইনশাল্লাহ। কাজে আপনারা আমাদের এখানে সবসময় আসবেন, বন্ধন মিডিয়া বলে জানেন যে এটা জেনুইন একটা প্রতিষ্ঠান। এখানে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করা হয়, এখানে কোনো ছিটারি নেই, বাটপারি নেই, মিথ্যার কোনো আশ্রয় নাই। এই বন্ধন মিডিয়াতে আপনারা সারাক্ষণ আসতেছেন এবং যাইতেছেন, এবং দাদা কেউ, দাদা কেউ, চাচা কেউ, নানা কেউ, বাবা এইভাবে বিয়ে করে আসছি আগের থেকে। এখন ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। কাজে আমার মেয়েদের কোনো ভাগি ফাঁকি কী জিনিস আমরা বুঝি না, এখনও বুঝতে চাই না। আর আপনাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং শেয়ার করে নেবেন। আর যারা আমাদের চ্যানেল দেখতেছেন সকলে বলে অনুরোধ করে বলতেছি, আমাদের ইউটিউব চ্যানেলে দুইটা মিডিয়া আমার বিকাশ নাম্বার আছে, একটা হলো 01711, একটা হলো 01715811633। এই দুইটা মোবাইল নাম্বার আছে বিকাশ। এই যদি বিকাশে টাকা দেন এই দুইটা বিকাশে দেবেন, আর নচেত আপনাদের টাকা মার দেবে, আপনাদের টাকা মার দেবে, কোনো কাজে আসবে না, রিসিটও পাবেন না। আর যখন এই দুইটা রিসিটে দেবেন টাকা, সাথে সাথে রিসিটও পেয়ে দেবেন, আমার সিগনেচার পাবেন, সব কিছু পাবেন, আর নাহলে সব ভুয়া মনে করবেন। কাজে আপনারা এইটা চিন্তা ভাবনা করে কাজ করবেন, এবং আমাকে সাথে সাথে ফোন দেবেন যে আমি এত নম্বর বিকাশে টাকা দিচ্ছি, আপনি কী বলেন? তখন আপনারা তখন আমি সাথে সাথে যখন বলবো তখন ওই বিকাশে পাঠাবেন। অর্থাৎ দুইটা বিকাশ নাম্বার, আর হইলো একটা হলো জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এই তিনটাতেই আপনারা টাকা পাঠাবেন। এবং প্রতিদিন আমরা তিনটা কিন্তু দিয়ে দিচ্ছি লাস্টে দিয়া বিকাশ নাম্বার দেওয়ার বিকাশ, হ্যাঁ বিকাশ নাম্বার দেওয়ার পরে কিন্তু দুইটা গ্রামীণ নাম্বার দিই, আরেকটা দিই আপনার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তিনটা দিচ্ছি কিন্তু আমরা এটা পরে সঙ্গে সঙ্গে ছবির সাথে ছবি নিচে দেখবেন যে তিনটা নাম্বার আছে, বিকাশ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারে আপনার টাকা দিবেন, আর নতুবা সরাসরি অফিসে টাকা দিবেন। এই হলো আমার অনুরোধ। আজকে আমাদের ভিডিওতে কাজ শুরু হবে শুধু যারা 18 থেকে 24 বছর, 18 থেকে 24 বছর যে সমস্ত মেয়েরা, সুন্দরী মেয়ে, তাদেরকে নিয়ে আজকে কথা বলবো, তাদের ছবি ছবি দেখাবো, আপনারা মনোযোগের সাথে দেখুন এবং শুনুন। প্রথমত একটি মেয়ে 2001 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন মেয়েটা, গাজীপুরের মেয়ে, স্থানীয় মেয়েটা হলো 2001 জন্ম মেয়েটা, ভালো করে লক্ষ্য করে দেখুন। তারপরে মেয়েটা 2000 জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, অনার্সে পরে মেয়েটা, গাজীপুরের মেয়ে, দেখতে শুনতে ভালো। তারপরে মেয়েটা 98 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, বসন্তলাতে বাড়ি মেয়েটা, দেখার মতন মেয়ে, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, 98 জন্ম। তারপরে মেয়েটা 98 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, হ্যাঁ মেয়েটা বসন্তলাতে বাড়ি, মেয়ে দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, অনেক সুন্দর মেয়ে, একমাত্র মেয়ে, হ্যাঁ দেখেন ভালো করে। তারপরে মেয়েটা পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 2000 জন্ম, 3 নম্বর সেক্টরে বাড়ি, ঠিকানা হলো গাজীপুর, গাজীপুরের ঠিকানা, দেখতে শুনতে ভালো। তারপরে মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 2003 জন্ম, সেক্টর 9 নম্বরে বাড়ি, আয়ু বৃষ্টিতে পরে মেয়েটা, হ্যাঁ মেয়ে দেখার মতন মেয়ে। তারপরে মেয়েটা 2004 জন্ম, এসএসসি রানিং করতেছে মেয়েটা, সেক্টর 11 নম্বরে বাড়ি, নিজেদের বাড়ি মেয়েটা, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, মেয়েটা বয়স 18 চলে বর্তমানে। তারপরে মেয়েটা হইল 2003 জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা লেখাপড়া করতেছে বর্তমানে 10 নম্বর সেক্টরে বাড়ি, নোয়াখালীর মেয়ে, দেখতে শুনতে ভালো। তারপরে মেয়েটা 2001 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, বিবিএ পড়তেছে মেয়েটা, রানিং, সেক্টর 10 নম্বরে বাড়ি, মেয়ে দেখার মতন মেয়ে। তারপরে মেয়েটা পাসপোর্ট 2001 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, বিবিএ পড়তেছে মেয়েটা, 10 নম্বরে বাড়ি। তারপরে মেয়েটা 2001 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, মেয়েটা এসএসসি পড়তেছে মেয়েটা, কিশোরগঞ্জের মেয়ে, ঢাকাতে সেটেল। তারপরে মেয়েটা হলো 2002 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, বিবিএ রানিং, ঢাকা, ঢাকাতে পড়তেছে মেয়েটা, বিবিএ পড়ে মেয়েটা নোয়াখালীতে বাড়ি, দেশে বাড়ি নোয়াখালী। তারপরে মেয়েটা হলো 2002 জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো মেয়ে, অনেক সুন্দর মেয়ে, উত্তরাতে বাড়ি। তারপরে মেয়েটা হলো 2004 জন্ম, হাইট হলো পাসপোর্ট 3, ময়মনসিংহের মেয়ে, দেখার মতো মেয়ে, উত্তরাতে বাড়ি। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, বিবিএ পড়তেছে মেয়েটা, 2000 জন্ম মেয়েটা। তারপরে মেয়েটা হলো 2002 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, গায়ের রং ফর্সা, অনার্সে পরে মেয়েটা, দেখতে শুনতে ভালো। তারপরে মেয়েটা 2004 জন্ম, দেশের বাড়ি নোয়াখালী, 2007 মেয়ে, নোয়াখালী বাড়ি,
পাসপোর্ট প্রিন্ট চাই, দেখতে শুনতে ভালো। তারপরে মেয়েটা বিক্রমপুরের মেয়ে, গাজীপুরের স্থানীয় মেয়ে, গাজীপুরের স্থানীয় বিক্রমপুরে বাড়ি বিক্রমপুর 2003 জন্ম মেয়েটা। ইন্টারে সেকেন্ড ইয়ারে পরে মেয়ের নামে সাততলা বাড়ি আছে, দেখতে শুনতে ভালো, টঙ্গী কলেজ গেটে বাড়ি। তারপরে মেয়েটা হলো 2007 জন্ম, বাসর তিন ইঞ্চি হাইট, নোয়াখালী মেয়ে। তারপরে মেয়েটা হলো অনেক সুন্দর মেয়ে, দেখতে ভালো, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, না পাসপোর্ট 2005 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, গায়ে রং ভরসা, দেখতে ভালো, অনেক সুন্দর মেয়ে, দেখার মতন মেয়ে। তারপরে মেয়েটা হলো 2001 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, এসএসসি পড়তেছে মেয়েটা, দেখার মতন মেয়ে। তারপরে মেয়েটা হলো 2002 জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, গায়ে রং ভরসা, দেখতে ভালো, অনেক সুন্দর মেয়ে। তারপরে মেয়েটা যমজ বোন দুজন, দুজনেই যমজ বোন, 2002 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, পুরান টাউনে বাড়ি। মেয়েটা ইন্টারে পড়ে, মেয়েটা দুই বোনে যমজ বোন, দেখার মতন মেয়ে। এরকম হাজারো মেয়ে আছে আমাদের কাছে, আপনারা আমাদের অফিসে আসুন, যোগাযোগ করুন। উত্তর হাউস বিল্ডিং, নর্থ উত্তর পাশে, মাকসুদ বাজার উত্তর পাশে, আপনার ইয়ার মমতাজ মহল কমিটি সেন্টার পিছনে, মমতাজ মহল কমিটি সেন্টার পিছরা, আপনার রোড নাম্বার 7C বাড়ি 16 দ্বিতীয় তলায় বন্ধন মিডিয়ার অফিস, এখানে যোগাযোগ করবেন। সারাক্ষণ আপনারা 24 ঘন্টা আমাদের অফিস খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত। আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাতুহু।